মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে তো হবে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে বুঝলে, আমি এখানে পচে মরবো আর তিতির ব্যানার্জি বাড়ির রানী হয়ে পা ধোলাবে তা তো হতে দেওয়া যায় না, তাই না? একদমই তাই জেম্মা, সেটা হতে দেওয়া যায় না। বাঁ হাতে প্ল্যান, ডান হাতে টাকা। আরে দাঁড়াও, আগে কাজটা করতে পারবে কিনা দেখো, তাই না? দেখো আগে। পারবে তো? ডান। কবে যে মানুষটা আবার আগের মতন চলবে, কথা বলবে, কবিতা বলবে কে জানে। চেষ্টা তো চালিয়ে যেতে হবে, এটাই লাস্ট অ্যান্টিডোট। এরপরে বাকি রইল ফিজিওথেরাপি আর স্পেস থেরাপি, বাদ বাকিটা তো বাকিটা মনের জোর। এক্স্যাক্টলি সো। এরপর সুজয়দা মনের জোরের ওপর সবটা ডিপেন্ড করছে। কি সুজয়দা, পারবে তো? কি জানি বললে হবে, তিতির দেবীর মতো দুজন মানুষ আছে তোমার পাশে, ঠিক দাঁড় করিয়েই ছাড়বে দেখো। দেবী তিতির, আমি এবার এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, এই দেখো তোমার খাবার, কিন্তু আমি আজ থেকে তোমায় খাইয়ে দিতে পারবো না বুঝলে, আজ থেকে নিজে খেতে হবে। থাক না তিতির, এতটা মনে হয় পারবে না। পারবে না মানে পারবে না কেন, অবশ্যই পারবে, মনের জোর থাকলে ঠিক পারবে। চেষ্টা করো তো, চেষ্টা করো। হাতটা দাও, নাও চামচটা নাও। এই তো হচ্ছে তো, চেষ্টা করো, হবে। ম্যাম এটা একটু রাখুন না, বাবাকে তুলে একটু বসাই। বাবা এসো। এই যে ম্যাডাম, তুমি তোমার নিজের মাসির বাড়িতে আছো আর তুমি আমার সাথে দেখা করার সুযোগ পাচ্ছ না, ইয়ে তো বহুত নাইনসাফি হ্যায় ম্যাডাম। আহা তুমি বুঝতে পারছো না, আমি এখানে দুম করে কাউকে কিছু না জানিয়ে তো বেরোতে পারবো না। তাছাড়া কলকাতায় আমি সেরকম বন্ধু বান্ধব নেই, কলকাতায় শুধু দিদির শ্বশুর বাড়ি আর মাসির বাড়ি। কেলো করেছে ও দিদিদের শ্বশুর বাড়ি মানে তো এই বাড়ি, আর পূজোর দিনে আমি ধরা পড়তে পড়তে বেঁচেছি বাবা। চেষ্টা করো, চেষ্টা করলে ঠিক পারবে, বিশ্বাস করো তুমি পারবে, নিজেই খেতে পারবে। খাও, ধরো না বাবা চামচটা, ধরো একবার, তোলো না। এই তো, এই তো, এই তো। এ নাও খাও, এবার খাও। কোনো ব্যাপার না বাবা, তুমি একদম চিন্তা করো না, তুমি একটা চামচ ফেললে আমি আরো দশটা চামচ নিয়ে আসবো, কোনো চিন্তা করো না তুমি, তোমাকে আজকে নিজের হাতে খেতেই হবে। এই যে এতগুলো চামচ নিয়ে এসেছি, তোমাকে আজকে নিজের হাতে খেতেই হবে বাবা, ধরুন তো। হ্যাঁ তা নিন, একটা চামচ নিন, এনো খাও, ধরো, হয়ে যাবে, ধরো চামচটা ধরো। সুজা একটু চেষ্টা করো, দেখো দেখো পারবে, দেখো ট্রাই করলেই পারবে, বাবা তো পারবে তাই না? পারবে, ঠিক পারবে, করো। কেন বলছো পারবে না, ঠিক পারবে, এত সহজে হাল ছেড়ে দিলে হবে নাকি? হবে না তো, চেষ্টা করো না বাবা, প্লিজ চেষ্টা করো। বলছি ম্যানেজ করো না একটু, কোয়েল কোয়েল প্লিজ প্লিজ একটু ম্যানেজ করো, আমার না তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। এই তো পারছো তুমি, ঠিক হবে, ঠিক হবে, দেখো চেষ্টা করো, চেষ্টা করো। বুঝলাম কি যে দেখো যদি আমাদের মধ্যে, এক সেকেন্ড এক সেকেন্ড, একটু একটু চুপ করো ভাই। এই তো, এই তো, এই তো, এই তো, কি হলো এটা, কার গলার আওয়াজ ভেসে আসছে? পারবে পারবে বলছে, খুব চেনা লাগছে গলার আওয়াজটা। কার আবার হবে, দিদির কি?
আগে ওকে ছেড়ে দাও তিতি, এরপর ও আরো বেশি স্ট্রেস হয়ে যাবে। ছেড়ে না ম্যাম, আর একটা লাস্টবার একবার চেষ্টা করি, আর একবার চেষ্টা করি, আর একবার চেষ্টাটা করো না বাবা। দেখো তুমি ঠিক পারবে, আমি বলছি তো তুমি পারবে, আমার মনে হচ্ছে তুমি পারবে। তুমি আর একবার চেষ্টা করো, এই নাও এই নাও, এই দেখো, চেষ্টা করো না বাবা, দেখো না করে। তো তিতির বলছে তুমি পারবে, দেখো চেষ্টা করো প্লিজ প্লিজ বাবা। ঠিক পারবে, দেখো ঠিক পার। হচ্ছে তো, এই তো এই তো এই তো এই তো পারবে এবার। তুমি আজকে নিজের হাতে খেয়েছো, তুমি পেরেছো। তিতির মানে মেজদি? পুজোর দিনও তো তোমাকে দেখলাম না। আমি আমি তিতির কখন বললাম? আমি তো বললাম তিরিং বিরিং, তিরিং বিরিং মানে মানে কি বলতো, আসলে আমার বাড়িতে না প্রচুর রিলেটিভ এসেছে, প্রচুর, তাদের ছেলেরা মেয়েরা সব একসাথে বসে হই হুল্লোড় করছে, পার্টি করছে, মজা করছে, এত তিরিং বিরিং করছে না, চেঁচামেচি করছে, ওই জন্য তিরিং বিরিং। ও পুরো মেজদির মতো গলাটা শোনালো আমার। মেজদির মতো তো? হ্যাঁ তাই তো, তাই তো, পাবেই তো। আসলে তুমি তোমার মেজদিকে এত ভালোবাসো যে তুমি সারাক্ষণ তোমার মেজদির গলাই পাচ্ছ। আচ্ছা তুমি আমাকে কবে এতটা ভালোবাসবে বলতো যে তুমি সারাক্ষণ আমার গলা পাবে? তুমি না, এই বলছি শোনো না, আমার একটা একটা ফোন আসছে খুব কাজের, আর্জেন্ট, আমি তোমায় কিছুক্ষণ পরে ফোন করি। ওকে থ্যাংক ইউ, টাটা। তিতিরের জন্য আমার সমস্ত প্ল্যান এখনই চৌপাট হয়েছে তো। কত কষ্ট করে জালে মাছটাকে ফাঁসিয়েছি, কিছুতেই একে জাল থেকে ফসকাতে দিলে চলবে না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।